মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার মা বাবার কিন্তু কোনো দোষ নেই, আমি জোর করে ওই কাজটা করতে গিয়েছিলাম ওই 32,000 টাকার জন্য। সামান্য কথা টাকার জন্য আজ সবার সামনে তোমাকে পুলিশ তুলে এনে এরকম নোংরা অপবাদ দিচ্ছে। তাহলে তো এই ছেলেটার অভিযোগটাকে আমি পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না, কারণ টাকাটা তো তোমার সত্যি দরকার ছিল। এনিওয়েজ, রাজাশোক দেখি কি প্রমাণ করে দেখাতে পারে। ওই তো পাসওয়ার্ড। এই দেখুন অফিসার, এই ফোল্ডার গুলো, এই ফোল্ডারের মধ্যে একটা ম্যালওয়্যার সফটওয়্যার আছে। আপনি তো ইঞ্জিনিয়ার, আপনার নিশ্চয়ই ব্যাপারে আইডিয়া আছে। দেখি এই সফটওয়্যারে যে ভাইরাসটা আছে সেটা দিয়ে অন্যের ল্যাপটপ হ্যাক করা যায়। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে স্ত্রীর আইডি আর পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে। কেউ স্ত্রী হয়ে এই ছেলেটার সাথে কথা বলেছে, আর অফিসার আমি নিশ্চিত স্ত্রী এই ব্যাপারে কিছু জানেনই না। নিশ্চয় উনি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন যখন এই চ্যাটগুলো হয়েছে। দেখুন না, আমরা আপনার কথা নিশ্চিত হব কী করে? কী করে বুঝবো যে স্ত্রী নিজেকে বাঁচাবার জন্য নিজের ল্যাপটপে এইসব সফটওয়্যার রেখে নিজে চ্যাট করেনি? ওই চ্যাটের সময়ের সাথে সেই সময় আমি কোথায় ছিলাম সেটাই মিলিয়ে দেখুন না, তাহলে তো সবটা প্রমাণ হয়ে যাবে অফিসার। হ্যাঁ, এই তো দেখুন না, আপনি সন্ধ্যে 6টার সময় করেছেন, 6:05 করেছেন, 6:10 করেছেন। অফিসার ওই সময় আমি টিপটপ অফিসে ছিলাম। চ্যাট আপনি ওখান থেকে করতে পারেন, পুলিশকে কি আপনি বোকা পেয়েছেন নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।